পশ্চিমবঙ্গ রাজ্যকে অবৈধ আগ্নেয়াস্ত্র মুক্ত করার ফরমানের পরেই রাজ্যের বিভিন্ন থানার পুলিশ সক্রিয় হয়ে উঠেছে, শুরু হয়েছে ধরপাকড়। এদিকে ভারত ভুটান সীমান্ত লাগোয়া জয়গা থানা পুলিশও শুরু করেছে চিরুনি তল্লাশি অবৈধ আগ্নেয়াস্ত্রের। সূত্রের খবরের ভিত্তিতে জয়গা থানা ওসির নেতৃত্বে তল্লাশি চালিয়ে জয়গা থানা অন্তর্গত গোবিমোহন এলাকা থেকে অজিত দেওয়ান বর্মনের কাছ থেকে গুলিসহ একটি বন্দুক উদ্ধার করা হয়। সোমবার অভিযুক্তের বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র ধারায় মামলা রুজু করে আলিপুরদুয়ার আদালতে পেশ করা হয়। জয়গা থানা ওসি শৌভিক মজুমদার জানান, গোপন সূত্রে খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে গোবিমোহন এলাকা থেকে অজিত দেওয়ান বর্মন নামের যুবকের কাছ থেকে একটি তাজা গুলিসহ বন্দুক উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার মামলা রুজু করে আলিপুরদুয়ার আদালতে তোলা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। অভিযুক্তের বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধের সঙ্গে যুক্ত আছে কিনা ও কেন সে বন্দুক রেখেছে তা খতি দেখা হচ্ছে। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.